এই যে আপনারা যে সাইকেলগুলো দেখতেছেন না, এই সাইকেলে যে কি ভ্যালু দেয় তারা সেটা একটু বলতেছি। একটা মিনিট ওয়েট করেন, মানে একটা মিনিট শুধু শুনেন, তারপরে শুনতে পারবেন আমাদের দেশে ভ্যালু আর এই দেশের ভ্যালুটা কি। তো আজকে আমি একটা জিনিস হঠাৎ করে চোখে পড়লো এবং আমি পড়ছি, পড়ার পরে আমাদের দেশে যখন একজন ড্রাইভার তার মানে কি বলে ওইটা যে গাড়ি চালায়, বড় বড় গাড়ি চালায়, বাস চালায়, ট্রাক চালায়, তারপরে টেম্পো চালায়, সিএনজি চালায়, তো ওই চালকরা কিন্তু একটা কথা সবসময় বলে, শালা সাইকেল আলা একবারে রোডের মাঝখান দিয়ে চালায়, এ কথা কিন্তু বলে। আপনি দেখবেন এটা কিন্তু অভ্যাস আমাদের নেচার থেকে আছে, হালার পর হালা কোনো কাম পাইলো না, সাইকেলটা নিয়ে মাঝখান দিয়ে দৌড় দিল। এখন এখানে আমি একটা জায়গায় পড়ছি যে আপনি যদি কোনো ড্রাইভ করেন, ওই ড্রাইভ করার সময় যদি আপনি কোনো সাইকেলকে আপনার সামনে দেখতেছেন, সাইকেলওয়ালা আপনার সামনে আছে, আপনার কাছে বহুত বড় গাড়ি বা আপনার কাছে মোটর সাইকেলই আছে ধরেন, তো আপনার কি করা উচিত সেটা বলতেছে তারা। এই সাইকেল ব্যক্তিটাকে এই পরিমাণ রুম দিতে হবে, রুম মানে হলো এই পরিমাণ জায়গা দিতে হবে যে সে সুন্দর মতো যাইতে পারে, তাকে আগে প্রায়োরিটি দিতে হবে, যে আপনার বড় গাড়ি যাওয়ার আগে তাকে কি প্রায়োরিটি দিতে হবে। ইভেন সে এটাও বলছে যদি ন্যারো রাস্তা হয় তাও তাকে আগে প্রায়োরিটি দিতে হবে, সে যাবে আগে আপনি পরে যাবেন। তখন এই দেশের মানুষটা যদি এরকম কইতো, শালারপুর শালারা এই সিকুন গাড়ির রাস্তার ভিতরে তোমার এই মাঝখান দিয়ে চালাও, তোমার খবর আছে, ঠিক আছে, এটা বলতো। কিন্তু এখানে এটা না বললে এটা কি করলো, ওরা রেসপেক্ট করলো, ওরা এই পরিমাণ রেসপেক্ট করলো, যে পরিমাণ রেসপেক্ট দেখার পর একটা সাইকেল আলাও মনে করবে যে শালা জীবনযাপন করলে যে ইংল্যান্ডে জীবনযাপন করা উচিত। তো বাংলাদেশে যদি সাইকেল নিয়ে রাস্তার মাঝখান দিয়ে আটে কয়েকি, শালার পর শালা মাঝখান দিয়ে আড়ন মারাও না, এখন একটা লাগাই দেয় তাহলে ভালো লাগবো। যাই হোক, আজকের মতো এতটুকুই।